কৃষ্ণ, শিলা প্রভুপাদের অন্তর্যামীর অনেক লীলা আমরা শুনেছি, আজকে শোনাবো আর একটা শিলা প্রভুপাদের অন্তর্যামীর একটা খুব, শিলা প্রভুপাদ কিভাবে ভক্তের মনোভাব এবং কিভাবে সবকিছু বুঝতে পেরে যেতেন তার একটা সুন্দর লীলা। একবার শিলা প্রভুপাদের কেশব প্রভু নামে শিলা প্রভুপাদের একজন শিষ্য ছিলেন। তো উনি গেরুবস্ত্রধারী ছিলেন, অর্থাৎ ব্রহ্মচারী ছিলেন, বহু বছর ধরে উনি ব্রহ্মচারী পালন করছিলেন। কিন্তু মনে মনে ওনার আসক্তি ছিল যে কাশ আমার গৃহস্থ জীবনে যেতাম, কাশ আমার গৃহস্থ জীবনে থাকলেই বোধ হয় ভালো হতো। মনে মনে এটা সবসময় চাইতেন, কিন্তু কাউকে বলতেন না, ব্যক্ত করতেন না। কখনো যদি আলোচনা হতো যে তোমার বোধ হয় গৃহস্থ জীবনে থাকাই ভালো, উনি বলতেন না 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 না, আমি ব্রহ্মচারী ঠিক আছে বলতেন, কিন্তু মনে মনে ওনার ঠিকই বলেছে উনি, আমার গৃহস্থ জীবনে থাকাটাই ভালো হতো, এটা কিন্তু কাউকে বলেননি। কিন্তু উনি যখন শিলা প্রভুপাদের কাছে যেতেন আর প্রণাম করতেন, শিলা প্রভুপাদ বলতেন কী ব্যাপার, একা কেন, তোমার স্ত্রী কোথায়? তো উনি বলতেন প্রভুপাদ আমি ব্রহ্মচারী, আমার স্ত্রী কেন থাকবে? শিলা প্রভুপাদ বলতেন তুমি একটু ভেবে দেখো। তো কেশবপ্রভু ভেতরে, মানে কেশবপ্রভু বুঝতে পারতেন না যে আমার ভেতরের ভাবটা প্রভুপাদ কীভাবে খুলে বের করে দিতেন, এবং শিলা প্রভুপাদ কী করে বুঝে যেতেন যে আমার ভেতরে এরকম চলছে যে হ্যাঁ সত্যি আমার একটা স্ত্রী থাকা ভালো ছিল। তো উপরে আমি ব্রহ্মচারী পালন করলেও ভেতরে যদি আমার আসক্ত থাকে, আমার কিন্তু ব্রহ্মচর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। আবার একবার আর একটা জায়গায় শিলা প্রভুপাদ একবার বিমানবন্দর পৌঁছানোর জন্য শিলা প্রভুপাদ রেডি হচ্ছিলেন। শিলা প্রভুপাদের সাথে ওনার শিষ্য ছিলেন ব্রহ্মানন্দ প্রভু। তো শিলা প্রভুপাদ বিমানবন্দরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন। শিলা প্রভুপাদ খুব তাড়াতাড়ি ছিলেন, যদিও মন্দির থেকে বিমানবন্দর যেতে 20 মিনিট লাগতো হার্ডলি। তো শিষ্যরা সেইভাবেই রেডি আছে যে আমি প্রপার টাইমে বেরোবো, 20 মিনিট লাগে তো আমি 20 মিনিট আগে বেরোবো, কী আছে, বড় যদি 30 মিনিট আগে বেরোবো, 2 ঘন্টা আগে বেরোনোর কী দরকার? কিন্তু প্রভুপাদ বারবার বলছে না, 2 ঘন্টাকে চলো, 2 ঘন্টায় চলো, কোনো গণ্ডগোল হতে পারে। বলতো কী গণ্ডগোল হবে, এখান থেকে এইটুকুই তো রাস্তা, রাস্তা সবসময় ঠিকঠাক আছে, কেন গণ্ডগোল হবে? তো শিলা প্রভুপাদ অনেক ব্রহ্মানন্দ প্রভুকে তাকাতে না, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। যাই হোক, প্রভুপাদের আদেশের জন্য প্রভুপাদের জোর করাতে তাড়াতাড়ি বেরোনো হলো। দেখা গেল সেই দিনে একটা দুর্ঘটনাবশত সেই যে রাস্তাটা ছিল পুরো ব্লক হয়ে গেছিলো, ট্রাফিক পুরো জ্যাম হয়ে গেছিলো, পুলিশ আটকে দিয়েছিল, অনেকক্ষণ লেগে গেল বিমানবন্দর পৌঁছাতে। তো কেশবপ্রভু বলছেন যদি আমরা 5 মিনিটও লেট করতাম তাহলে দৌড়াতে দৌড়াতে প্রভুপাদকে নিয়ে গিয়ে আমরা বিমান ফ্লাইট ধরেছি, তো যদি 5 মিনিটও দেরিতে বেরোতাম তাহলে কিন্তু আর ফ্লাইট পেতাম না। তো শিলা প্রভুপাদ কখন এরকম করতেন না, কিন্তু কখন করতেন, তো আমাদের এটা শিলা শিষ্য বলছেন যে শিলা প্রভুপাদের উপর আমাদের পূর্ণ বিশ্বাস রাখা উচিত, কারণ প্রভুপাদ যখন কোনো করতেন তার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকতো। তো এই লীলাটা থেকে আমাদের শিক্ষা দেওয়া উচিত যে শিলা প্রভুপাদ যতটুকু দিয়েছেন আমাদের তার মধ্যে সন্তুষ্ট থেকে সেটাকে খুব গুহ্যভাবে আমাদের ধরা উচিত এবং সেটার উপর বিশ্বাস রাখা উচিত। শিলা প্রভুপাদ বলে দিয়েছেন ব্যাস, শিলা প্রভুপাদের উপর যদি আমরা এই বিশ্বাস রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই জার্নিটা, স্পিরিচুয়াল জার্নিটা খুব ইজি হয়ে যাবে। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়, হরে কৃষ্ণ।